ভ্যাট রেজিস্ট্রেশন ভ্যাট অ্যাক্ট 2012 এর আন্ডারে আপনাকে ভ্যাট অথবা টার্নওভার ট্যাক্স এর আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার ইয়ারলি টার্নওভার 50 লাখ ক্রস করে বা 50 লাখ হয়ে যায় তাহলে আপনাকে টার্নওভার ট্যাক্স এর আওতায় নিবন্ধন নিতে হবে। আর যদি এটা 3 কোটি হয়ে যায় তাহলে আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। তবে ভ্যাট অ্যাক্ট অনুযায়ী বেশ কিছু ম্যানুফ্যাকচারার, ইম্পোর্টার, এক্সপোর্টার, সাপ্লায়ার এদের টার্নওভার যতই হোক না কেন, সেটা 50 লাখ টাকার নিচে হোক, 50 লাখ টাকার উপরে হোক অথবা 3 কোটি টাকার উপরে হোক, তাদেরকে অবশ্যই ভ্যাট অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি ডেইরি প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনার টার্নওভার যাই হোক না কেন, আপনাকে ভ্যাটের আন্ডারে রেজিস্ট্রেশন নিতে হবে। কিছু সার্ভিস আছে, ফর এক্সাম্পল আপনার ডকইয়ার্ড হয়, অ্যাডভার্টাইজিং ফার্ম হয়, প্রিন্টিং প্রেস হয়, এরকম একটা লিস্ট প্রোভাইড করা আছে এনবিআরের পক্ষ থেকে। এই লিস্টের মধ্যে যাদের যাদের যেই ধরনের ব্যবসায়ীদের নাম বা টাইপ দেওয়া আছে তাদের ইরেসপেক্টিভ অফ টার্নওভার ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এটাকে আমরা বলছি ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন। ইউনিট রেজিস্ট্রেশন, ফর এক্সাম্পল আপনি একটি মিষ্টির দোকান খুললেন কোন একটা পার্টিকুলার এরিয়াতে, যেহেতু এটা ভ্যাটেবল গুডস আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। আপনি আপনার আরেকটি ব্রাঞ্চ খুললেন শহরের আরেক প্রান্তে, সেটার জন্য আপনার আলাদা করে যদি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হয় তাকে আমরা বলছি ইউনিট রেজিস্ট্রেশন। তার মানে হলো আপনার ব্যবসা যত জায়গা থেকে পরিচালিত হবে প্রতিটা জায়গার জন্য আলাদা আলাদা করে যে রেজিস্ট্রেশন নেওয়ার নিয়ম ভ্যাট অ্যাক্টের আন্ডারে আছে সেটাকে আমরা বলছি ইউনিট রেজিস্ট্রেশন। তবে ভ্যাট অ্যাক্ট 2012 সেন্ট্রাল রেজিস্ট্রেশনেরও একটি সুযোগ রেখেছে। ধরুন আপনার যে বিস্তি দোকান এটা ঢাকা শহরের 50টা জায়গায় আছে এবং আপনার এই ব্যবসার হেড অফিস হচ্ছে গুলশানে, আপনি এখন চাইলে ভ্যাট অথরিটির কাছে অ্যাপ্লাই করতে পারবেন সেন্ট্রাল রেজিস্ট্রেশনের জন্য। সেন্ট্রাল রেজিস্ট্রেশন করলে আপনার যেটা লাভ, আপনি ভ্যাটের রেকর্ডস গুলা সব সেন্ট্রালি মেনটেন করবেন এবং প্রতি মাসে এই 50টা ইউনিটের সব ধরনের ইনফরমেশন আপনি অ্যাকুমুলেট করে এটা ভ্যাট রিটার্নের মাধ্যমে ভ্যাট অথরিটিকে সরবরাহ করবেন। ইউনিট রেজিস্ট্রেশনের যেটা সমস্যা, যদি আপনি সেন্ট্রাল রেজিস্ট্রেশন না নিয়ে থাকেন তাহলে ইউনিট রেজিস্ট্রেশন হলে এই 50টা ইউনিটের জন্য আপনাকে 50টা ভ্যাট রিটার্ন প্রতি মাসে সাবমিট করতে হবে, আবার এই 50টা জায়গার জন্য আলাদা আলাদা করে সব ধরনের বুকস অফ অ্যাকাউন্ট যেটা ভ্যাট অ্যাক্ট রিকোয়ার করে সেটা আপনাকে মেনটেন করতে হবে, যেটা অনেকটাই টাইম কনজিউমিং এবং বেশ দুষ্কর বটে। সো সেই জায়গা থেকে রিলিফ দেওয়ার জন্য ভ্যাট অ্যাক্ট 2012 সেন্ট্রাল রেজিস্ট্রেশনের প্রভিশনটি নিয়ে এসেছে। ভলান্টারি রেজিস্ট্রেশন, আমরা আগেই ডিসকাস করেছি যে আপনার ইয়ারলি টার্নওভার যদি 50 লাখ হয় বা তার বেশি আপনাকে টার্নওভার ট্যাক্সের আওতায় রেজিস্ট্রেশন দিতে হবে, আর এই টার্নওভার যদি 3 কোটি পৌঁছে যায় তাহলে আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে। এখন ধরুন একজন বিজনেসম্যান যার টার্নওভার 50 লাখের নিচে এবং তার ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়া কোনো বাধ্যবাধকতা নেই, সেই ক্ষেত্রে উনি যদি চান ভলান্টারিলি উনি ভ্যাটের আওতায় এসে নিজেকে নিবন্ধন করতে পারবেন। এটা অনেক সময় লাগে, কারণ মনে করেন আপনি একটা কোম্পানিতে কিছু গুডস সাপ্লাই দিতে চান, বিশেষ করে বড় বড় কোম্পানিতে আপনার ভেন্ডর এনলিস্টমেন্ট যখন করা হয় তখন তারা নর্মালি আপনার কাছে টিন, বিআইএন সার্টিফিকেট এরকম আরো বেশ কিছু জিনিসপত্র আপনার কাছে যাবে। সো আপনি যদি ভ্যাট রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপনার কিন্তু বিন সার্টিফিকেট থাকবে না।
সেই কারণে কোন কোন ব্যবসায়ী তাদের ইয়ারলি টার্নওভার 3 কোটির নিচে অথবা 50 লাখের নিচে হওয়ার এবং যদি তাদের ভ্যাট রেজিস্ট্রেশন নেওয়ার বাধ্যবাধকতা না থাকার পরেও তারা ভলেন্টারিলি ভ্যাট রেজিস্ট্রেশন নিতে পারে।